আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। সাফল্য চিত্র টিভির আজকের নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি মোহাম্মদ শেরিফ কবিশা, দিনাজপুর জেলা শ্রীবন্দর থেকে। আপনারা হয়তো জানেন আমি আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ঘাসের জাত নিয়ে বিশেষ বিশেষ আলোচনা করি। আমি এখন বর্তমানে আমার যে ঘাসের জমিতে রয়েছি এটি হচ্ছে ইন্দোনেশিয়ান স্পান নেপের হাইব্রিড ঘাস, যা বাংলাদেশে ব্যাপক হারে বর্তমানে চাষ হচ্ছে। এই ঘাস ব্যাপক হারে কেন চাষ হচ্ছে সেই বিষয়ে আমরা বিশেষ আলোচনা করব। যারা খামার করছেন, চিন্তায় আছেন যে কোন ঘাস চাষ করলে আমাদের প্রোডাকশন বেশি আসবে, আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন। বর্তমানে আসি এই ঘাসের ফলন নিয়ে একটু আলোচনা করি। আমি যদি আমি এই ঘাসের ফলন নিয়ে আলোচনা করতে চাই, দেখতে পাচ্ছেন এই ঘাসের ফলন কীরকম আসছে। এই ঘাসগুলোর মোটামুটি বয়স হয়েছে 30 দিন। 30 দিনে এই ঘাসটি আমরা মূলত এবার ধরো পঞ্চমবারের মতো কাটবো। এই ঘাসগুলো দেখতে পাচ্ছেন বর্তমানে বর্ষার সময় যেখানে অন্যান্য ঘাস অতিবৃষ্টির কারণে অনেক সময় দেখা যায় ঝোপ থেকে অনেক ঘাস নষ্ট হয়ে যায়, কিন্তু এই ঘাসটি দেখতে পাচ্ছেন পরিপূর্ণ একটি ঝোপ হয়েছে। এই ঘাসটি যদি আমরা এই কাটা অবস্থায় এখন কাটি, এখান থেকে 10 থেকে 12 কেজি ঘাস সর্বনিম্ন পাবো। এবং কি সর্বোচ্চ ঘাস আসে এই ঘাসগুলো যদি আপনার বেশি প্রোডাকশন হয় সর্বোচ্চ, তাহলে 20 কেজিরও মতো ঘাস আসে। বর্তমান সময়ে যদি আপনি বিবেচনা করেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে যে ঘাসের প্রোডাকশন বেশি তার মধ্যে অন্যতম আছে ইন্দোনেশিয়ান স্পান নেপিয়ার এই হাইব্রিড ঘাসটি। এই ঘাসটি অত্যন্ত প্রিয় একটি ঘাস গরু এবং ছাগলের, যা এর কাণ্ডের যে রস রয়েছে, এর যে প্রোটিন রয়েছে, এর পাতাগুলো অনেকটাই ধারালো, কম ধারবিহীন একটি ঘাস। এই ঘাসটি ছাগলের খামারি যারা রয়েছেন তারা এই ঘাসটি করে অনেক সুবিধা পেতে পারেন, যে এই ঘাসটি ছাগল খুব বেশি পরিমাণে খায়। গরু আপনার অধিক খাবে, কিন্তু ছাগলের জন্য হয়তো অনেকেই চিন্তা করে যে কোন ঘাসটি ছাগলের জন্য অত্যন্ত ভালো হবে। আমি তাদেরকে বলবো আপনারা এই ইন্দোনেশিয়ান স্পান নেপিয়ার হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন, তাহলে আপনার ছাগলের জন্য ঘাস নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। এই ঘাসটি ছাগল প্রচুর পরিমাণে খায়, গরু তো খাবেই, কিন্তু ছাগলের জন্য আদর্শ একটি ঘাস হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্পান নেপিয়ার হাইব্রিড ঘাসটি। আমি এখন আপনাদেরকে আমার এই ঘাসের জমিটি পুরোটাই ঘুরিয়ে দেখাবো, দেখুন আপনারা এই ঘাসটির ফলন কীরকম আছে এবং এই ঘাসটি আপনারা ফলন দেখেই অবশ্যই চাষ করতে চাইবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসের জমিতে কি রকম ফলন আসছে। এই ঘাসের এই জমির অনেকগুলো কয়েকটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখতে পাবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই জমি থেকে আমি কতবার ঘাস কেটেছি এবং কি এর প্রোডাকশন কেমন চলতেছে। মাশাল্লাহ দেখতে পাচ্ছেন একটি ঝোপ, আমি যদি আপনাদেরকে একটি ঝোপ লক্ষ্য করতে বলি, একটি ঝোপ থেকে প্রায় কি রকম ঘাস আসতে পারে, প্রায় একটি ঝোপে 100 বেশি ঘাস রয়েছে, যা অন্যান্য ঘাসের থেকে প্রোডাকশন অনেক বেশি এবং কি ফলনটাও অনেক বেশি, এবং কি এই ঘাসের যে চাহিদা রয়েছে গরু ছাগলের খাওয়ার সেটাও অত্যন্ত বেশি। তাই আমি বলবো আপনারা যদি ঘাস চাষ করতে চান এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপের হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন, তাহলে আপনারা ঘাস নিয়ে কোনো চিন্তায় থাকবেন না। আর এই ঘাসটি খুব দ্রুত সময়ে হচ্ছে বর্তমানে বাংলাদেশে, প্রথমবার রোপণে একটু সময় লাগলো 60 থেকে 70 দিন, পরবর্তীতে 30-35 দিনে আপনি কেটে খাওয়াতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা কয়েকটি ঝোপ থেকে ঘাস সংগ্রহ করেছি, যেখান থেকে মূলত আমাদের ছাগলের জন্য ঘাস সংগ্রহ করা হয়েছে, এবং কি নিচের যে অংশগুলো রয়েছে আমরা মূলত সেগুলো কিছু কাটিং বের করতেছি খামারিদেরকে দেওয়ার জন্য, সেখান থেকে কাটিং তৈরি করে আবার নতুনভাবে রোপণ করা যাবে। আর যে ঘাসগুলো আমরা কাটলাম দেখতে পাচ্ছেন এই একটি ঝোপ কত বড় হয়েছে, প্রায় 5 বারের মতো ঘাস সংগ্রহ করা হলো এখান থেকে। আপনারা যারা এই ঘাসটি চাষ করতে চান নিশ্চিন্তে চাষ করতে পারেন। বর্তমানে এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, আমরাও চেষ্টা করতেছি খামারিদেরকে ভালো মানের কাটিং দেওয়ার জন্য। এই কাটিং এর এই ঘাসটি চেনার উপায় হয়েছে, এই ঘাসটি গিটগুলো আপনার খুবই কাছাকাছি থাকবে, ঘন ঘন থাকবে, একটি কাটিং এ প্রায় 5 থেকে 7টি, 8টি, 9টি, 10টি করে গিট থাকবে। এটি তাহলে বুঝবেন যে এটি আপনার স্পান নেপিয়ার হাইব্রিড ঘাস। বর্তমানে আমাদের কাছ থেকে আপনারা চাইলে কাটিং সংগ্রহ করতে পারেন, আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে কাটিং নিতে পারেন।